Assalamualaikum everyone, welcome to my channel इच्छे पुरन ब्लॉग एंड कुक चैनले। सबाई केमन आछेन आशा करछि भालो आछेन जे जेखाने आछेन सोई सलामते आछेन सुस्थ आछेन। आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। प्रतिदिनेर मतो आबार एकटी नतून ब्लॉग निये आसलाम आपनादेर माझे। शुरूतेई आमि आमार घर दुआर गोछानो दिये शुरू करलाम। सकाल बेला नाश्ता खावा शेष, एखन आमि रान्ना जन्य माछ भिजिए रेखे तारपरे घर गुछाते चले आसलाम। এই তো আগে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে বাকি রুমগুলো গুছিয়ে নিব। গুছিয়ে তারপরে চলে যাব রান্না করতে। প্রতিদিনের মতো সবার কাছে একটা রিকোয়েস্ট রয়ে গেল, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন আমার, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সহযোগিতা করবেন, আমি যাতে আমার আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলকে বড় করতে পারি, সেই জন্য আমাকে সবাই সহযোগিতা করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমি প্রতিদিন যাই রান্না বান্না করি, তার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। যদি কারো ভালো লাগে, আমি কাউকে রেসিপি দিচ্ছি না, তাহলে আমার রান্নাগুলো ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকে বরবটি রান্না করব আর শাক ভুনা করব। আজকে সিম্পল বাঙালি খাবার। চিংড়ি মাছগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তরকারি কাটাকুটি করে এখন আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে বাকি কাজগুলো করে নিব। এগুলা হচ্ছে আমাদের দেশের আমাদের এলাকায় এগুলাকে পাঁচমিশালি শাক বলে। পাঁচমিশালি শাক এগুলা। তো শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি একটু আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম একটা জাজরিতে ঢেলে দিয়ে। তারপরে আমি এখন শাকটা ভুনা করে নেব। এখানে আমি একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিব রসুন কুচি দিয়ে শাকটা ভুনা করে নেব। আর শাক সাধারণত সবাই ভুনা করতে পারে। এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে, এখানে আর সিদ্ধ হওয়া লাগবে না কারণ শাক আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে নামিয়ে নিব।
তারপরে আমি বরবটি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর ওইদিকে আমি ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো শাকটা নামিয়ে নিলাম, নামিয়ে এখন আমি কড়াইটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম বরবটি রান্না করব। কারণ বরবটি রান্না করলে, বরবটি মাছ তরকারি যেভাবে রান্না করে এইভাবে রান্না করব, এটা বলার কিছু নাই। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন পেস্ট একসাথে করে রেখেছিলাম। কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি একটু হালকা সিদ্ধ করে রসুন সহ সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। তো এখন রসুন আর কাঁচামরিচ পেস্ট একসাথে দিয়ে তারপরে রান্না করব। এই তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল। চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে বরবটি তরকারিটা রান্না করে নিব। আবারও সবার কাছে অনুরোধ রয়ে গেল যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ছোট বোন মনে করে আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় আমি আমার চ্যানেলকে বড় করতে পারবো। অনেকে ইউটিউবে কাজ করে সফল হচ্ছে, তাই তাদেরকে দেখে আমিও উৎসাহিত হয়েছি। আমিও চাই আমি ঘরে বসে কিছু করতে। অনেক কষ্ট করে এডিটিং শিখেছি, তাই সবাই ছোট বোন মনে করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। এই তো অনেক কালারফুল হয়েছে বরবটি, কষানোর মধ্যে দেখতে অনেক ভালো লাগতেছে। আর এদিকে আমি ভাত বলক এসে গেছে, ভাতটাও নাড়াচাড়া করে দিব। তো বরবটি চিংড়ি মাছ ভালোভাবে কষানোর পরে আমি জল দিয়ে দিব, আর জল বেশি রাখবো না, পরিমাণ অনুযায়ী রাখবো। তো আমি একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এখানে আমি পুঁই শাক ভিজিয়ে রেখেছি, কারণ পুঁই শাকগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর ইউরোপে দেখা গেছে এখন 2 মাস বাংলাদেশি সবজি পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না। শীতকালে ফুলকপি বাঁধাকপি খেতে খেতে একবারে আর ভালো লাগে না, এজন্য আমি চিন্তা করেছি আমি কিছু বাংলাদেশি সবজি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তাই আমি পুঁই শাকগুলো ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি জড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। এদিকে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। এই তো বরবটি তরকারি, তারপরে শাক ভাজি, আর হচ্ছে গরম গরম ভাত, বাঙালির প্রসিদ্ধ খাবার, মাছে ভাতে বাঙালি আমরা। এই তো বাইরের ভিউটাও একটু দেখিয়ে দিলাম, আজকে অনেক রৌদ্র উঠেছে।
এটা আমার বাসা থেকে, এটা একটা অফিস আমার বাসার সাথেই। তো আমি পোশাকগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আমি একটা জাজরিতে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, পানিও ঝরে গেছে, তাই এখন আমি দুই ভাগে পোশাকগুলো দুইটা পলিথিনে করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে শীতকালে মাঝে মাঝে খাওয়া যাবে, কারণ বিদেশের মাটিতে আমরা দেশি সবজি খেয়ে অভ্যস্ত, তাই এসব সবজি কমে 6-7 মাস এই ফুলকপি বাঁধাকপি মাংসই খেতে হয়, তার জন্য আমি এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি কিছু সবজি। তো কাজকর্ম সব শেষ করে আমি এখন খাওয়া দাওয়া করব। আর ফ্রিজে ওই মেহমান আসছিল, মেহমানদের জন্য ভর্তা আর চেপা শুটকির পাতুরি বানিয়েছিলাম, এগুলো রয়ে গেছে। এখন দুপুরবেলা দেখা গেছে আমার এগুলো দিয়েই খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, শাক আর চেপা শুটকির পাতুরি ভর্তা দিয়ে। তো আজকের মতো আমি এইখানে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সহি সালামতে থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। আর আজকে আমি আপনাদের মাঝে একটা ফল গাছের ভিডিও শেয়ার করেছি, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফলগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি ইতালিতে এসে অনেক অনেক ফল গাছ নিজের চোখে দেখতে পেরেছি, আমার অনেক ভালো লাগে এগুলো দেখতে, তাই আপনাদের মাঝে যেখানে কোনো সুন্দর দৃশ্য পাই আমি শেয়ার করার চেষ্টা করি। দেখুন ফল গাছগুলো, এই ফলগুলো মার্কেটে কিনতে এই ফলগুলো কিন্তু অনেক দামি। আমরা এক জায়গায় পিকনিক করতে গিয়েছিলাম, ওইখানে গিয়ে দেখি এগুলো এই দেশে বনে জঙ্গলে এমনিতেই হয়ে থাকে, দেখতে অনেক কালারফুল লাগে, আমাদের দেশের জামের মতো কালার, আবার লাল, যেটা বেশি পেকে গেছে এটা জামের মতো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।